এটাই বড় চ্যালেঞ্জ যে আমরা কত বেশি ভোটারদের আগ্রহ যোগাতে পারি কারণ এটা আসলে তাদেরই দায়িত্ব তারা ডিসাইড করবে তারা কাকে চাই নেক্সট পাঁচ বছরের জন্য যে তাদের হয়ে কাজ করতে পারবে যাকে ইচ্ছা তাকেই ভোট দিতে পারবে আমি আশা করব সবাই আমাকেই ভোট দেয় বাট যদি তাও না দেয় কোনো আপত্তি নেই কিন্তু আমি চাই যেন সবাই এসে ভোটাধিকার প্রয়োগ করুক আসলে মাগুরা থেকে আমি এত কিছু পেয়েছি আর তো পাওয়ার কিছু নাই এখন যদি আমি কিছু দিতে পারি এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগবে চ্যালেঞ্জ তো আমার জন্য সবই নতুন এবং সবই আমার কাছে চ্যালেঞ্জিং যেহেতু সবাই অনেক হেল্প করছে এখানে আমি পূর্ণ সহযোগিতা পাচ্ছি জেলা আওয়ামী লীগের সো এটা আমার জন্য একটা বড় রিলিফ আমার কাজটা অনেক সহজ করে দিচ্ছে তারা সো আশা করবো যে এই ধরনের সহযোগিতায় আমি আওয়ামী লীগের থেকে পুরোটা পেয়ে যাব এবং তাহলে আমার কাজগুলো অনেক সহজ হবে চ্যালেঞ্জিং বলতে হচ্ছে যেহেতু আমার সাথে আরও চারজন আছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো তারা সবাই যোগ্য ভোটাররা যাকে পছন্দ করবে তারই আসলে নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে এখানে আমাদের সবারই চেষ্টা থাকবে যেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি এবং অ্যাট দি সেম টাইম যত বেশি ভোটার আনা যায় হয়তো রিসেন্ট পাস্টে ওরকম ভোটার টার্ন আউট হয়নি সো এবার একটা এটাই বড় চ্যালেঞ্জ যে আমরা কত বেশি ভোটারদের আগ্রহ জোগাতে পারি কারণ এটা আসলে তাদেরই দায়িত্ব তারা ডিসাইড করবে তারা কাকে চায় নেক্সট পাঁচ বছরের জন্য যে তাদের হয়ে কাজ করতে পারবে সো তাদের প্রতিনিধি তাদেরকে চুজ করতে হবে এই কারণে আসলে এটা তাদের খুব বড় একটা রেসপন্সিবিলিটি যে তারা যেন কেন্দ্রে এসে সাত তারিখে ভোট দেয় যাকে ইচ্ছা তাকেই ভোট দিতে পারবে আমি আশা করবো সবাই আমাকেই ভোট দেয় বাট যদি তাও না দেয় কোনো আপত্তি নেই কিন্তু আমি চাই যেন সবাই এসে ভোটাধিকার প্রয়োগ করুক কারণ এটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং তাদের এই অধিকার আমার কাছে মনে হয় যে এই পাঁচ বছরের জন্য তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তো এটা তারা চুজ করতে পারবে যে তারা কাকে চুজ করতে চায় এবং আশা করবো যে তারা যেন এসে ভোটার দিকার প্রয়োগ করে এবং সুন্দরভাবে ভোট দিয়ে যেতে পারে এবং এমন একজনকে তাদের জনপ্রতিনিধি হিসাবে নিয়োগ দিতে পারে যে তাদের হয়ে কাজ করতে পারবে আসলে মাগুরা থেকে আমি এত কিছু পেয়েছি আর তো পাওয়ার কিছু নাই এখন যদি আমি কিছু দিতে পারি এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগবে সো আমি চেষ্টা করবো যে যতটা সম্ভব আমার জায়গা থেকে কাজ করার যদি সুযোগ পাই সবাই আমাকে যদি সেই সুযোগটা দেয় আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করার সবার কথা শুনবো সবার পরামর্শ শুনবো এবং শুনে সমষ্টিগতভাবে পুরো মাগুর উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব না স্বাধীনতা স্বাধীনতা পেলেও আসলে স্বাধীনতা না এখানে এখনো আচরণবিধির অনেক নিয়ম কানুন আছে যেগুলো আমাদের মেনে চলতে হবে এগুলোর ব্যত্যয় ঘটলে আবার সমস্যা হতে পারে আমরা চেষ্টা করবো সবকিছু মেনে চলার একটা জিনিস বলবো যে অনেকে অতি উৎসাহিত হয়ে অনেক কিছু হয়তো করে ফেলতে পারে তাদেরকে রিকোয়েস্ট করব যেন এগুলো না করে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব জেলা আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক আমরা সর্বোচ্চ কাজ করবো যে কিভাবে আমরা নৌকা প্রতীককে জয়ী করে আনতে পারি বেশি বেশি যেন সবাই ভোটার এসে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে সেগুলো চেষ্টা করব আমরা দেখুন আসলে এখনও তো আমরা প্র প্রচার প্রসার প্রচার শুরু করিনি আজকে থেকে ফার্স্ট শুরু হবে বাট এখন পর্যন্ত আমি মনে করি যে সবাই খুবই উৎসাহিত সবাই খুবই আনন্দমুখর একটা আছে সবাই আমার ধারণা যে ভোটাধিকার প্রয়োগ করবে আমি চাই হান্ড্রেড পার্সেন্ট হোক বাট যদি নাও হয় যতটা সম্ভব যেন সবাই এসে ভোট দিতে পারে সেই চেষ্টাটাই আমাদের থাকবে ফ্রিজ কিনে পেতে পারেন পর্যন্ত ক্যাশ এখন এখানে দুইটা ক্রেজি কাজে লাগাতে হবে একটা দিয়ে লাভ নেই আমার দল দলের আগে কিছু না সবার আগে দল সবসময় সো দলের চাহিদা যেটা সেটা আমার পূরণ করতে হবে এবং দল যেভাবে চালাতে চায় সেভাবে আমি চলার চেষ্টা করব। অ্যাট দি সেম টাইম যেহেতু আমার একটি ফেস ভ্যালু আছে চেষ্টা করব যে সেটির মাধ্যমেও ইয়াং জেনারেশন যারা স্পেশালি তারা যেন আমার কথাটা শুনে অবশ্যই তাদের কিছু কথা ভালো লাগতে পারে কিছু ভালো নাও লাগতে পারে তাদের বিচার বিচারনা করার একটা সুযোগ থাকবে তারা বিচার করে তারা যদি মনে করে যে আমার কথাতে তারা কনভিন্স তাহলে তারা আমাকে যেন ভোটটা দেয় অবশ্যই কঠিন কিন্তু আমি যেটা বললাম যে আসলে পুরো আওয়ামী লীগ থেকে আমি যে সাপোর্টটা পেয়ে আসছি আমার আসলে কাজগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে সো আমি আশা করব যেন এই সাপোর্টটাই আমি পেতে থাকি থ্রু আউট এই এই ইলেকশন পর্যন্ত আর যদি সুযোগ হয় তারপরে নেক্সট পাঁচ বছর ইনশাল্লাহ ধন্যবাদ ভাই থ্যাংক ইউ